জীবন বড়ই অদ্ভুত জিনিস। মাঝে মাঝে নিজের মাঝেও অন্যকার অস্তিত্ব জানান দিয়ে যায়, সেটাকে খুব করে কাছে পেতে চায়, অথচ মস্তিষ্ক উল্টোটা সায় দেয়। কেন হয় এমনটা জানা নেই তের। জাগুক অফিসে চলে যাওয়ার পর থেকে তে বাসায় টুকিটাকি কাজ করে, তারপর ঘুম দেয়। ঘুম থেকে উঠে তে ফ্রেশ হয়ে ডিনার তৈরি করে, সোফায় শুয়ে শুয়ে টিভি দেখতে লাগলো তে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছে, এখনো জাগুকের বাসায় আসার নাম নেই। তে বারবার টিভির থেকে চোখ সরিয়ে সদর দরজার দিকে তাকাচ্ছে। রাত 9টা নাগাদ বাসায় ফিরলো জাঙ্কুক। তে কিছু বলতে যাবে, তখনই তার চোখ পড়লো জাঙ্কুকের পেছনে ফর্মাল ড্রেস আপে একটি মেয়ে, তার হাতে কিছু ফাইল। জাঙ্কুকের পেছন পেছন সেও রুমে চলে গেল। বিষয়টা তের মোটেও ভালো লাগেনি, তাই আজকে আর সেই পানি নিয়ে এগিয়ে গেল না। দেখেছো তিতা করলাম কত খারাপ, মেয়েটাকে নিয়ে একদম আমার বেডরুমে ঢুকে গেল, আমার কি প্রাইভেসি বলতে কিছু নেই? তের ভাবনার ছেদ গুটিয়ে জাঙ্কুক ডেকে উঠলো, তে এক গ্লাস পানি। পানি পানি আজকে তোর মাথা ঝালবো আমি, বদমাশ একটা, মেয়ে নিয়ে আমার রুমে ঢুকেছিস তুই, তারা আসছি। দাঁত কটমট করে কথাগুলো বললো তে, তারপর পানি নিয়ে রুমে যায়। বেডরুমের খাটের উপর বসে খুব ক্লোজ হয়ে ল্যাপটপ নিয়ে কি যেন করছে তারা। তে পানি নিয়ে এগিয়ে আসতেই তে এদিকে একবার আশ্চর্যে তাকিয়ে পানির গ্লাসটা হাতে নিল জাঙ্কুক, যেটা তের মোটেও ভালো লাগেনি। এমনিতেই বাসায় আসলে সারাদিন জড়িয়ে ধরে চুমু খায়, অথচ আজকে একটাবার ফিরেও তাকালো না, হু খাটাস একটা। মনে মনে কথাগুলো বলে সেখানেই দাঁড়িয়ে রইল তে। আসলে তে নিজের অজান্তেই জেলাস হচ্ছিল। কিছুক্ষণ পর মেয়েটা চলে গেলে তে বিছানায় গিয়ে বসে, মুখটা থমথমে হয়ে আছে তার। জাগুক এগিয়ে এসে হাতা ধরতে যাবে, তখনই ছিটকে দূরে সরে যায় তে। খবরদার চুপের নামায়, কেন কি হলো আবার? রূপ উচকে জিজ্ঞাসা করলো জাগুক। কি হলো মানে? আপনি বুঝতে পারছেন না? যাকে তাকে বেডরুমে নিয়ে আসবেন, আমার কি প্রাইভেসি বলে কিছু নেই? কোল তে, আমার ল্যাপটপটা এই ঘরে ছিল, তাই এখানে এসেছি। এতে এত হাইপার হওয়ার কি আছে? বাই এনি চান্স আমার বউটা কি জেলাস হচ্ছিল? কথাটা বলে জাগুক তের দিকে তাকায়, তে এবার থতমত খেয়ে যায়। একদমই না, আমি তো জেলাস ফেলাস হই না, বরং আপনার ক্যারেক্টারই সমস্যা আছে। যেই দেখবেন আমি আপনাকে ভালোবাসি বলছি না, অমনি অন্যটা মেয়েকে বেডরুমে নিয়ে এলেন, এই আপনার ভালোবাসা? তের কথা শুনে এতক্ষণ হাসলেও হঠাৎ করে চল শক্ত হয়ে এলো জাঙ্কুকের। সে তের দিকে তাকিয়ে বলল, তে মুখ সামলে কথা বল, আমার ভালোবাসা নিয়ে একটাও বাজে কথা বলবি না। কিন্তু তে তো তে, বারবার মুড সুইং হওয়ায় তার মাথাটাও কাজ করছে না। সে আবারও বলা শুরু করলো, আল বাট বলবো, কি করলে পারলেন আপনি অনেকটা মেয়েকে নিয়ে বেডরুমে আসতে? তে বলতে দেরি, কিন্তু তের গালে জাঙ্কুকের সজোরে থাপ্পড় দিতে একদমই দেরি হলো না। তের গাল দুটো শক্ত করে চেপে ধরে জাঙ্কুক বলল, এসব কথা বলতে একবারও বুক কাঁপলো না তোর? কতবার বলেছি তোর প্রতি আমার ভালোবাসা নিয়ে কখনো আঙ্গুল তুলবি না, তাহলে কেন বললি? জাঙ্কুকের কথা শুনে তে কেঁদে কেঁদে বলল, আপনি আমায় আবার মারলেন, আমি থাকবো না আপনার সাথে, চলে যাব। জাঙ্কুক আর নিজেকে ধরে রাখতে পারলো না, আবার জোর বসিয়ে দিল তের গালে। তে এবার শব্দ করে কেঁদে উঠল, কি বললি চলে যাবি? শুনে রাখ, জাঙ্কুক যতদিন বেঁচে আছে ততদিন তোর এই বুকেই থাকতে হবে, আর আমার থেকে ভালো তোকে কেউ বাঁচতে পারবে না, কথাটা মনে রাখিস। কথাটা বলে জাঙ্কুক হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। তখন মাঝরাত, হেলে দিলে রুমে ঢুকলো জাঙ্কুক। তার চাহনি দেখেই বোঝা যাচ্ছে সে ড্রিঙ্ক করে এসেছে। তে তখন বিছানায় শুয়েছিল, জাঙ্কুক এসেই তের উপর শুয়ে পড়ে। তে মাথাটা একটু তুলতেই বুঝতে পারলো জাঙ্কুক এখানে, বিড়বিড় করে কি যেন বলছে। তে একটু খেয়াল করে শোনার চেষ্টা করলো, তুই এমন কেন জান, আমি কি এতটাই খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি তোকে কখনোই আঘাত করতে চাই না, তোকে আঘাত করলে সবচেয়ে বেশি কষ্ট তো আমার লাগে, সেটা কি তুই একবারও বুঝতে পারিস না? এই হাতি যতবার তোকে মেরেছি ঠিক ততবারই আমি নিজের হাতকে ক্ষত বিক্ষত করেছি। তে জাঙ্কুকের হাতের দিকে তাকালো, আজকেও সাদা রঙের ব্যান্ডেজ দিয়ে পেঁচানো। তুই আমাকে কেন ঘৃণা করিস বলতো? আজকে তুই আমার ভালোবাসাকে অপমান করেছিস। আমি জানি আমি সবার মতো করে ভালোবাসতে পারি না, কিন্তু তোর প্রতি আমার অনুভূতিগুলো যে সত্য, আমাকে একটা বার ভালোবাসি বল, আমি তোর জন্য সব করব জান, বিড়বিড় করে একমনে কথাগুলো বলছে জাঙ্কুক। জাঙ্কুকের তাকে নিয়ে বলা অনুভূতির কথা শুনে মৃদু হাসি ফুটে উঠলো তে ঠোঁটে। তে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আজ নিজেকে পরিপূর্ণ লাগছে তার। শেষ রাতে ছাদে এসে দাঁড়িয়েছে তে, আজকে তার ঘুম আসবে না, কি করে আসবে, সে যে প্রেমে পড়েছে। এই অনুভূতি কাউকে বলে বোঝানোর নয়, কি মিষ্টি এক অনুভূতি, সারাটা শরীরে যেন সুরসুরে দিয়ে যাচ্ছে অনুভূতিগুলো। প্রথম প্রেম বুঝি এমনই হয়, তাহলে আমিও প্রেমে পড়েছি, আমি তো প্রেমে পড়ে গিয়েছি জাঙ্কুক ভাইয়ের প্রেমে, তিনি আমার প্রথম প্রেম, আমার প্রথম অনুভূতি। খোলা আকাশের নিচে হাত দুটো পাখি নিয়ে মেলে দিয়ে কথাগুলো বললো তে।
তীর মনে হচ্ছে কোথাও অনেক সুন্দর গান বাজছে, প্রেমের গান। গানগুলো যেন বারবার তীর কানের কাছে এসে ছুঁয়ে দিচ্ছে। তীর যেন অনেক দূর থেকেও সেই গানগুলো শুনতে পারছে। বারবার জাঙ্গু ভাইয়ার পাগলামিগুলো চোখের সামনে ভাসছে, আর সাথে সেই মনোমুগ্ধকর প্রেমের গান। অন্যদিকে হুইল চেয়ারে বসে আছে কাই। সারা জীবনের জন্যই পঙ্গু হয়ে গিয়েছে সে, তবে প্রতিশোধের আগুন তার বুকে দাউ দাউ করে জ্বলছে। কোনো খবর পেলেই সামনে দাঁড়িয়ে থাকে লোকটাকে জিজ্ঞাসা করলো কাই। জি বস, ওরা বনানির একটা ফ্ল্যাটে থাকে, আপনি অনুমতি দিলে আমি মেরে দিয়ে আসবো। না না, একদমই না, জাগুকে মারলে তো মজাই শেষ। মারতে হবে ওর প্রাণ ভোমরাকে, তাহলে জাগুক এমনিতেই তিলে তিলে মরে যাবে। কথাগুলো বলেই অটো হাসিতে ফেটে পড়লো কাই। প্রাণ ভোমরা সেটা আবার কে বস? কাই হাসি থামিয়ে বলল, হে, পরের দিন ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে জাঙ্কুকের। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হলে সে এক গ্লাস লেবুর শরবত এগিয়ে দিল। জাঙ্কুক কোনো কথা না বলেই শরবতটা খেয়ে নিল। তারপর রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে জাঙ্কুক। তখনই তার হাতটা পেছন থেকে টেনে ধরলো কেউ। জাঙ্কুক পেছনে তাকাতেই দেখল তে তার দিকে মুখটা পাউট করে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। কি হয়েছে, হাত ধরেছিস কেন? আমি বরের হাত ধরেছি, তাতে কার কি? তের কথা শুনে জাঙ্কুক একটু অবাক হলো। বাবা, এত উন্নতি! তুই একটু সাহস দিয়ে বললো আমার একটা আবদার আছে। জাঙ্কুক বললো, জানি তো, তা না হলে ম্যাডামের মুড ঠিক হয় এত সহজ? আমি বাইরে যাব ঘুরতে, আপনার সাথে যাব, আপনার সাথেই ফিরবো। ঘরে থাকতে থাকতে আমার ভালো লাগছে না, প্লিজ নিয়ে যান না। কোনো উল্টাপাল্টা করবো না, প্রমিস। নিজের গলায় হাত দিয়ে বললো তে, প্রমিস করছিস? কথাটা বললো জাঙ্কুক, পাক্কা প্রমিস। আচ্ছা ঠিক আছে, বিকালে রেডি থাকিস, আমি তাড়াতাড়ি ফিরবো। তে খুশিতে লাফিয়ে ওঠে। জাঙ্কুক তার মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু খেয়ে চলে যায়। যাওয়ার আগে পেছন থেকে বলল, পারলে শাড়ি পরিস, আমার জন্য না হয় আজকে একটু বৌদের মতো সাজিস। জাঙ্কুকের কথায় তে মাথা নুয়ে মুচকি হাসলো। তারপর মনে মনে বলল, আপনি এতগুলো দিন ধরে যেটা শুনতে চান আজকে সেটা আমি আপনাকে বলবো জাঙ্কুক ভাইয়া। বিকাল পাঁচটার দিকে কালো রঙের একটা জামদানি শাড়ি পরে পার্কিং এ আসলো তে। জাঙ্কুক সেখানেই গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তেকে দেখে জাঙ্কুক হা করে তাকিয়ে আছে। এই প্রথম তেকে শাড়ি পরা দেখলো সে। সুন্দরী তেকে কালো শাড়িতে যেন একটু বেশি মানিয়েছে। কেমন বউ বউ লাগছে তাকে, সদ্য বিবাহিতা নতুন বউদের মতো। নিজের ভালোবাসার মানুষটিকে এরকম অপরূপ সাজে দেখে হার্টবিট থেমে গেল জাঙ্কুকের। কয়েক মুহূর্তের জন্য তার চোখ থমকে গেল। উফ, এই মেয়েটা দেখছে আমাকে মেরেই ফেলবে। জাঙ্কুকের ভাবনার ছেদ গুটিয়ে তে গাড়িতে এসে বসলো। কি হলো, স্টার্ট দিচ্ছে না কেন? ওহ হ্যাঁ হ্যাঁ, গাড়ি চলছে আপন গতিতে। জাঙ্কুক বারবার আর চোখে তেকে দেখছে। হঠাৎ করেই তে চেঁচিয়ে ওঠে, আইসক্রিম খাবো, আইসক্রিম, গাড়ি থামান বলছি। জাঙ্কুক গাড়ি থামাতেই তে গাড়ি থেকে নামলো। জাঙ্কুকও তারপর নেমে যায়। তেকে উদ্দেশ্য করে বলল, তুই কেন নামতে গেলি? সবাই কিভাবে তাকিয়ে আছে দেখেছিস? সুন্দর হলে তো তাকাবে, মুখ বাকিয়ে বলল তে। না, আমার বউকে শুধু আমিই দেখবো। হয়েছে হয়েছে, এবার আইসক্রিম কিনে দিন। কিন্তু আইসক্রিম কোথায়? এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞাসা করলো জাঙ্কুক। কেন, ওই যে রাস্তার ওপারে? আঙ্গুল দিয়ে দেখালো তে। জাঙ্কুক একটু শয়তানি করে তের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর কানের কাছে গিয়ে বলল, এনে দিতে পারি এক শর্তে। কি শর্ত? আমাকে ভালোবাসি বলতে হবে। বলবো না, তাহলে আনবো না। এবার তে গাল ফুলিয়ে বলল, ঠিক আছে লাগবে না, আইসক্রিম খাবো না আমি। তে জেদের কাছে হেরে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো জাঙ্কুক। তারপর আস্তে সুরে বলল, এমনটা আবার না হয় যেন তুই বলতে চাইবি, কিন্তু শোনার জন্য এই আমিটাই আর থাকবো না। কথাটা বলেই জাঙ্কুক সেখান থেকে চলে যায়। জাঙ্কুক যাওয়ার পর মুচকি হাসি দিয়ে দিয়ে বলল, তার হবে না ভাইয়া, আজকেই বলবো আমি। জাঙ্কুক দুই হাতে দুইটা আইসক্রিম নিয়ে ফিরছে, সেদিকেই তাকিয়ে আছে তে। হঠাৎ করেই কি যেন দেখে হাতের আইসক্রিমগুলো ফেলে দিয়ে দৌড় লাগালো জাঙ্কুক। তের চোখগুলো বড় বড় হয়ে যায়, কিছুই বুঝতে পারছে না সে। জাঙ্কুক দৌড়ে এসে একটা ধাক্কা দিয়ে সাইডে ফেলে দেয় তেকে। সঙ্গে সঙ্গে দুইটা গুলি এসে জাঙ্কুকের বুকে লাগে। জাঙ্কুক ভাইয়া, চিৎকার করে উঠলো তে। জাঙ্কুক হাঁটু মুড়ে মাটিতে লুটিয়ে পড়লো। তে দৌড়ে গিয়ে জাঙ্কুকের মাথাটা নিজের কোলে তুলে নিল। জাঙ্কুকের শ্বাস প্রশ্বাসগুলো ঘন হয়ে আসছে। তে বারবার জাঙ্কুকের গালগুলো ঝাঁকাচ্ছে। এবার জাঙ্কুক চোখ খুললো, তারপর আস্তে ধীরে বলল, বলেছিলাম না আমার থেকে ভালো তোকে কেউ বাসতে পারবে না, আমি আমার নিজের থেকেও তোকে খুব ভালোবাসি তে। তে কাঁদতে কাঁদতে হ্যাসো চোখ মাথা নাড়ালো। তারপর নিজের বুক থেকে একটা লকেট বের করলো জাঙ্কুক। হ্যাপি শ্রীমাদ এনিভার্সারি বউ, বলেছিলাম না হয়তো তুইও একদিন আমাকে ভালোবাসবি, কিন্তু ভালোবাসি কথাটা শোনার জন্য এই আমিটাই থাকবো না।